এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় কথায় কথায় সিবিআই বা কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত চাইতেন, এখন তার উল্টো সুর। পশ্চিমবঙ্গে কয়লা মাফিয়া থেকে গরু পাচারকারী সকলেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত বলে তার অভিযোগ। দেখুন, কোথায় গণতন্ত্র হত্যা হয়েছে আর স্বাধীনতা হরণ হয়েছে তো কোর্টই বলে দিয়েছে। ওনার যদি লোককে বোকা ভাবেন তাহলে লোক ওনা থেকে বোকা ভাববে। পশ্চিমবাংলাটা মুক্ত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, তার জন্য 190 জন প্রাণ দিয়েছে। আর ভোটের পরে যে হিংসা হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন কিছুই হয়নি, এখন বলছে ওদেরই 16 জন লোক নাকি মারা গেছে। তো কোথায় হিংসা হচ্ছে এটা ওনারাই স্বীকার করেছে। বাকি দেশে কোথাও আন্দোলন নেই, কোথাও সিবিআই ইনকোয়ারি নেই, টিচাররা রাস্তায় বসে নেই, কেউ ডান্ডা খাচ্ছে না, কেউ জেলে যাচ্ছে না, কেবল ওয়েস্টবেঙ্গলে হচ্ছে। সেই জন্য বাকি দেশটা দেখার জন্য অনেক লোক আছে, আগে পশ্চিমবাংলাটাকে সামলানো।